কে, আমি হোটেল থেকে বেরোলাম, এখন যাব হচ্ছে আমরা ষাট গম্বুজ মসজিদ। কোথায় যাবেন, কিভাবে যাবেন দেখাবো, চলুন আজকে বেরোই, দেখি 0 পয়েন্ট থেকে বাসে উঠবো। আছি খুলনা 0 পয়েন্টে, এখান থেকে যাবো ষাট গম্বুজ মসজিদ, আমরা এখন বাসে উঠবো। এখন আছি খুলনা 0 পয়েন্টে, খুলনা এখনই বাসটি ছেড়ে দেবে, বাসটি দেখা যাক। এই বসে বসে মাত্র বাসটি ছেড়ে দিল মসজিদের উদ্দেশ্যে খুলনা 0 পয়েন্ট থেকে। বাসটি অনেক গতিতে চলা শুরু করেছে, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তার পাশে দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি, খুবই সুন্দর লাগছে। সেই ব্রিজে অতিক্রম করে সামনে তিতাস ব্রিজ, ব্রিজটা অতিক্রম করে যাচ্ছে আমাদের বাসটি, খুবই দ্রুত গতিতে বাসটি চলছে মসজিদের দিকে, তো খুবই সুন্দর লাগছে। শুধু রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ। তো দেখতে পাচ্ছি ড্রাইভার চালিয়ে যাচ্ছে, সমুদ্রটিও সমুদ্র না, এটি নদী আর কি, খাল বলে আর কি, যাই হোক তিতাস নদী। সে ব্রিজটা অতিক্রম করে যাচ্ছে, অত্যন্ত সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজটা অনেক সুন্দর। এই তো ব্রিজটা অতিক্রম করে পার হচ্ছে ব্রিজটা, পার হয়ে গেলাম, টাকাটা শেষ হলে ব্রিজটা পার হয়ে যাবে, পার হয়ে গেলাম। এখন যাচ্ছি, এখানে দেখাচ্ছে কত কিলোমিটার, 98 কিলোমিটার যাচ্ছি। তো যাচ্ছি এখনো অনেক সময় বাকি, এখানে পুলিশ প্রশাসন চেক করতেছে, চেক করার পরে আমরা পৌঁছে যাবো আমাদের সেই গন্তব্যস্থলে। আচ্ছা, চেক করার বিষয়ে চেক করব, চলে গেল এই মাত্র আসলাম ষাট গম্বুজ মসজিদ। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ভিতরে ঢুকবো ষাট গম্বুজ মসজিদ,